আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি তৈরি করব কাঁচাগোল্লা। কাঁচাগোল্লা হচ্ছে মিষ্টি জগতে সবচেয়ে সহজ আর মজাদার মিষ্টি। অল্প কিছু উপকরণে আর খুব কম সময়ের মধ্যে এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায় খুবই সহজে। আশা করছি আমার আজকের এই মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কাঁচাগোল্লার যে মূল ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে ছানা, আর ছানাটা যত বেশি পারফেক্ট হবে কাঁচাগোল্লা তত বেশি সুন্দর হবে। আর তাই আমাদেরকে প্রথমে পারফেক্টভাবে একটা ছানা তৈরি করে নিতে হবে। প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1.5 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। ফুল ক্রিম মানে হচ্ছে যে দুধটা আগ থেকে জাল করে কোনো রকমের ফ্যাট তুলে নেওয়া হয়নি, সেই দুধটা দিয়েই ছানাটা তৈরি করতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি আর অপেক্ষা করব এই দুধটাতে একটা বলক আসা পর্যন্ত। কন্টিনিউসলি নেড়ে যেতে হবে, তা না হলে মিল্ক সলিডটা প্যানের গায়ে লেগে যাবে আর ছানার পরিমাণটাও কম পাওয়া যাবে। তাহলে অপেক্ষা করছি দুধে একটা বলক আসা পর্যন্ত। অন্যদিকে আমি একটা ছাকনির উপরে একটা পাতলা সুতি কাপড় বিছিয়ে নিচ্ছি। আপনারা এখানে চিজ ক্লথও নিতে পারেন। এই কাজটা আগে করে রাখতে হবে, কারণ ছানাটা তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। এরই মধ্যে দুধে বলক চলে আসছে। আজকে আমি ছানাটা কাটবো ভিনেগার দিয়ে। আমি এখানে 2 টেবিল চামচ ভিনেগারের সঙ্গে 2 টেবিল চামচ পানি মিক্স করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একবারে দিব না, অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না ছানাটা কেটে যাবে। দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু কাটতে শুরু করেছে, পানিটা সবুজ হয়ে যাচ্ছে। আর এখনই ভিনেগারটা দেওয়া স্টপ করতে হবে। পানিটা একদম স্বচ্ছ হয়ে গেছে আর ছানাটা আলাদা হয়ে গেছে। এই গরম পানিটার মধ্যে কিন্তু এই ছানাটাকে আর বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু ছানাটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। তাই ছানাটা কাটার সঙ্গে সঙ্গে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এতে করে গরম ভাবটা দূর হয়ে যাবে, ছানাটা সফট থাকবে। সুতি কাপড়টার উপরে ছানাটা ঢেলে দিচ্ছি আর এই কাজটা অনেক দ্রুত করতে হবে, কোনোভাবেই গরম পানির মধ্যে ছানাটা বেশিক্ষণ রাখা যাবে না। এখন 2 থেকে 3 বার ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে। এতে করে ছানাটা ঠান্ডা হয়ে যাবে সম্পূর্ণভাবে আর ভিনেগারের স্মেলটাও চলে যাবে এভাবে ধুয়ে নিলে। এবার ছানা থেকে চেপে এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে। এরপর আমি ছাকনির উপরে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এতে করে এক্সট্রা পানিটা ঝরে যাবে, আধা ঘন্টার বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে ছানাটা ড্রাই হয়ে যাবে আর কাঁচাগোল্লাটা ভালো হবে না। 30 মিনিট পর আমি ছানাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই ছানাটা কতটা সফট হয়েছে, আর এই সফট ছানাটা দিয়ে কিন্তু কাঁচাগোল্লাটা তৈরি করতে হবে। এখন যেটা করতে হবে, এই ছানাটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো মথে নিতে হবে। এরপর 2 ভাগে ভাগ করে নিতে হবে। একটা ভাগ আমি আলাদা করে তুলে রেখে দিচ্ছি। অন্য ছানাগুলির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। কাঁচাগোল্লাতে কিন্তু চিনির পরিমাণটা কমই থাকে, তাও আপনারা আপনাদের টেস্টের অনুযায়ী আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন। কাঁচাগোল্লাতে কনডেন্সড মিল্কও দিতে হবে, তাই একটু বুঝে দিতে হবে চিনিটা। এখন এই ছানাটাকে খুব ভালো মতো মথে নিতে হবে। একটু সময় নিয়ে এই ছানাটাকে স্মুথভাবে মথে নিচ্ছি, তাহলে কাঁচাগোল্লার ভিতরটা অনেক বেশি সফট আর স্মুথ হবে। এখন এই ছানাটাকে নিয়ে একটা প্যানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম লোতে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য এই ছানাটাকে জাল করে নিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটা লোতে রাখতে হবে, নাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্সড মিল্ক। এইটা আমার বাসায় তৈরি করা কনডেন্সড মিল্ক। এটার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চেক করে নিতে পারেন। এখন এই কনডেন্সড মিল্ক আর ছানাটাকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু এখন বাড়িয়ে মিডিয়ামে করে দিয়েছি। অনবরত নেড়ে চেড়ে এই ছানা আর কনডেন্সড মিল্কটাকে একসঙ্গে মিশিয়ে রান্না করতে হবে আরও 2 থেকে 3 মিনিটের মতো। কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন এই মিক্সচারটা পাতলা হয়ে গেছে। চিনিটা দেওয়ার কারণে পানি ছেড়ে এই মিক্সচারটা পাতলা হয়ে গেছে। এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এই পানিটাকে শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এই মিক্সচারটা এখন প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে। এর মানে কিন্তু মিষ্টিটা তৈরি করার জন্য এই মিক্সচারটা এখন একদমই রেডি। এরপর এই মিক্সচারটাকে আর বেশিক্ষণ জাল করা যাবে না। আমি চুলাটা অফ করে দিয়ে একটা ছড়ানো ট্রেতে এই মিক্সচারটা ঢেলে নিয়েছি।
এই মিক্সচারটা গরম থাকতে থাকতেই দিয়ে দিচ্ছি আগে যে ছানাটা তুলে রেখেছিলাম। এখন এই মিক্সচারটা আর ছানাটাকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই গরম থাকতে থাকতে করতে হবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আর ভালোমতো মিশতে চাইবে না। স্মুথভাবে মিশাতে হবে, তাহলে মিষ্টিটাও অনেক বেশি স্মুথ হবে। মিশানো হয়ে গেছে, আমি অন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ। এখন এই মিক্সচারটা থেকে আমি মিষ্টি তৈরি করে নিব। একটা গোল চামচে করে কিছুটা মিক্সচার নিয়ে নিলাম, এতে করে সবগুলি মিষ্টির সাইজ একই রকম হবে। এবার হাতের মধ্যে সামান্য করে চেপে নিয়ে গোল বল তৈরি করে নিচ্ছি। এই মিষ্টিগুলি তৈরি করা একদমই সহজ, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একদম পারফেক্ট শেপে চলে আসবে। এখন এই মিষ্টিটাকে নিয়ে গুঁড়ো দুধের মধ্যে চার পাঁচটা ভালো মতো গড়িয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই মিষ্টিটাকে মাওয়ার মধ্যেও গড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি গুঁড়ো দুধের মধ্যেই গড়িয়ে নিচ্ছি। বাসায় কিভাবে খুব সহজে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করা যায় সেটা নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন গুঁড়ো দুধে গড়িয়ে নেওয়ার পর এই মিষ্টিটা এখন এরকম হয়েছে। আমি মিষ্টিগুলিকে একটু বড় রাখলাম, আপনারা চাইলে কিন্তু আরও ছোটও করে নিতে পারেন। আমি আর একটা মিষ্টি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদমই সহজ। আমি আগেই বলেছিলাম মিষ্টির জগতে একদম সহজ মিষ্টি হচ্ছে কাঁচাগোল্লা। পারফেক্ট ছানা দিয়ে কিন্তু প্রত্যেকটা মিষ্টি তৈরি করা যাবে পারফেক্টভাবে। আমার মনে হয় যারা কখনো মিষ্টি তৈরি করেনি তারাও কিন্তু এই মিষ্টিগুলি তৈরি করে নিতে পারবে একদম ইজিভাবে। সবগুলি মিষ্টি তৈরি করা হয়ে গেছে, এবার আমি দেখতে সুন্দর লাগার জন্য উপর দিয়ে সামান্য করে স্যাফরন দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলি মাশাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। আমি একটা মিষ্টি কেটেও দেখাচ্ছি ভিতরটা কতটা স্মুথ হয়েছে। সেম রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাঁচাগোল্লাগুলিও ঠিক এরকমই স্মুথ হবে। আশা করছি আমার এই কাঁচাগোল্লার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার কোনো রেসিপি যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক পেজে, আমি লিঙ্কগুলি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যে কোনো রেসিপি রিলেটেড কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমার কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাতে পারেন। লাইক কমেন্ট আর শেয়ার করে সব সময় পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভীষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।